আর কস্টলি নাওয়েডেজ। এটা কি হলো, মাংস এবং মাছ আজকাল খুব দামি, খুব কস্টলি, মূল্য দামি। কিন্তু এভাবে আমরা মানেটা ধরবো না। মিট অ্যান্ড ফিশ এটা একটা ফ্রেজ, নাউন ফ্রেজ। মিট অ্যান্ড ফিশকে আমাদেরকে একটা মানে মিনিংয়ে ধরতে হবে। শব্দ দুটো অ্যান্ড দিয়ে যোগ হয়েছে ঠিকই, কিন্তু মিট এবং ফিশ এই দুটোকে একটা মিনিংয়ে আনতে হবে। সেই জন্য আমরা এখানে যে ভার্বটা দেব সেটা হবে ইজ, নট আর। আনসারটা হবে মিট অ্যান্ড ফিশ ইজ কস্টলি নাও এডেজ। আমরা আর বলবো না। যেমন রাইস অ্যান্ড কারি, রাইস অ্যান্ড কারি, মিল্ক অ্যান্ড চিজ, এই সমস্ত ওয়ার্ডের পরে, বা টাইম অ্যান্ড টাইড, স্লো অ্যান্ড স্টেডি, এই যে শব্দগুলো বললাম, স্লো অ্যান্ড স্টেডি, স্লো ধীর, স্টেডি মানে স্থির, এই দুটো মানে কি, দুটো শব্দকে একসঙ্গে নিয়ে এলে একটা মানে আসবে। সেই জন্য ভার্বটা যে হবে সেটা সিঙ্গুলারে আসবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়মে এটাই বলে যে এই সমস্ত নাউন ফ্রেজগুলো যদি বাক্যের প্রথমে সাবজেক্টের জায়গায় বসে, তাহলে এই সমস্ত নাউন ফ্রেজের পরে যে ভার্ব বসাবো সেটা যেন সিঙ্গুলারে হয়। অর্থাৎ মিট অ্যান্ড ফিশ, রাইস অ্যান্ড কারি, রাইস অ্যান্ড কারি হচ্ছে ভাত এবং তরকারি, এভাবে মানে আসবে না, মানেটা আসবে প্রধান খাদ্য। মিল্ক অ্যান্ড চিজ, টাইম অ্যান্ড টাইড মানে সময়, স্লো অ্যান্ড স্টেডি মানে ধীর স্থির। As I